হলের ছাদ থেকে পড়ে নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়ি দিনাজপুরের বিরলে পাঠানো হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে তার সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েন। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা এখনও কাজে যোগ দেয়নি, এতে করে চরম ভোগান্তির শিকার হচ্ছেন চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ। গতরাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ বৈঠক করে ঘটনা তদন্তে কমিটি গঠন করে, সেই সঙ্গে ইন্টার্ন চিকিৎসকরাও কাজে যোগ দেবেন বলে জানানো হয়। তবে সকাল 9টা পর্যন্ত কাজে যোগ দেননি তারা। নিহত শিক্ষার্থী মোহাম্মদ শাহরিয়ারের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মানুষ এই অবস্থায় আগে যাবে আইসিউতে, ইমার্জেন্সিতে ওরে আইসিউতে নিয়ে না যা, ওকে পাঠাইছে 8 নম্বর বর্ডে, তো ওখানে কেন যাবে? তারা আমাদের কাছ থেকে টাকা দাবি করে, বলে যে আমাদেরকে কিছু টাকা দেন, দেন আমরা আইসিউর ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু আমরা যখন টাকা দিতে অসম্মত হই, তখন তারা আমাদের বলে যে আপনাদের প্রফেসরের সিগনেচার নিয়ে আসেন, আপনাদের ছাত্র উপদেষ্টার সিগনেচার নিয়ে আসেন, এভাবে ডিলে করতে থাকে। এ বিষয়ে আরও জানতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার মওদুদ রানা, সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগেই নিহত শিক্ষার্থীর মরদেহ তার গ্রামের মরদেহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে দাফনের উদ্দেশ্যে তার গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। এবং রাজশাহী, আমরা রয়েছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। আপনি জানেন যে গতকাল রাত 9টার পর থেকে রাজশাহী মেডিকেল কলেজে যারা শিক্ষানবিশ চিকিৎসক রয়েছেন তারা কর্মবিরতি পালন করছেন। এর ফলে যারা বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন কিংবা আউটডোরে ডাক্তার দেখাতে যেসব রুগীরা এসেছেন তারা চরম ভোগান্তিতে পড়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ কালকের যে আলোচনা হয়েছিল সেই আলোচনার পরে বলেছিলেন তারা শিক্ষানবিশ চিকিৎসকদের সাথে কথা বলবেন এবং এই ধর্মঘট তারা প্রত্যাহার করবেন, কিন্তু এখন পর্যন্ত চিকিৎসকদের সাথে বা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে শিক্ষানবিশ চিকিৎসকদের কোনো ধরনের সমঝোতা বা আলোচনা হয়নি, যার কারণে এই ধর্মঘট কখন শেষ হচ্ছে সেটি কিন্তু জানা যায়নি। আর আমরা বিভিন্ন ওয়ার্ড এবং যে আউটডোর রয়েছে সেখানে খোঁজ নিয়ে দেখেছি যে সাধারণ মানুষ আসলে বিভিন্ন ধরনের রোগের যে চিকিৎসা সেটি আসলে পাচ্ছেন না এবং যার ফলে তারা ভোগান্তিতে রয়েছেন। এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন তারা চেষ্টা করছেন শিক্ষানবিশ চিকিৎসকদের সাথে কথা বলতে যাতে এই সমস্যা খুব দ্রুতই সুরাহা হয়। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে।